বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডায়াবেটিসের 7টি লক্ষণ এবং কাদের সবচেয়ে বেশি ডায়াবেটিস হওয়ার ঝুঁকি রয়েছে। এই সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর ভিডিও ভালো লাগলে লাইক করুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, এই রকম ভিডিও সবার আগে পেতে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ডায়াবেটিস এমন একটি রোগ যা সম্পর্কে আমরা সকলেই প্রায় ভালোভাবে পরিচিত। এই ডায়াবেটিস হওয়ার পর সঠিক পরিচর্যা না করলে জীবন ঝুঁকির সম্ভাবনাও থাকতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য বিশেষ নিয়মের মধ্যে থাকাটা অবশ্যই জরুরি। ডায়াবেটিস দুই প্রকারের হয়, টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস। প্রথমেই জেনে নিন টাইপ 1 ডায়াবেটিস কি। যদি আমাদের শরীরে অগ্ন্যাশয়ে কম ইনসুলিন তৈরি হয় বা একেবারেই তৈরি হয় না, তবে এটি আমাদের রক্তে শর্করা সঠিক মাত্রায় রাখতে পারে না। একে টাইপ 1 ডায়াবেটিস বলা হয় এবং এটি প্রায় বাচ্চাদের হয়। এবার জেনে নিন টাইপ 2 ডায়াবেটিস কি। এই ধরনের ডায়াবেটিসে আমাদের অগ্ন্যাশয় ভালোভাবে কাজ করে এবং ইনসুলিন তৈরি করে, কিন্তু আমাদের শরীর তা সঠিকভাবে ব্যবহার করতে পারে না। এর মানে হলো আমাদের রক্তে শর্করা যেমন নিয়ন্ত্রণ হওয়া উচিত তেমন হয় না, পরিবর্তে এটি বাড়তে থাকে। এর ফলে আমাদের কিডনি, হার্ট এবং চোখের সমস্যা হতে পারে। টাইপ 2 ডায়াবেটিস সাধারণত বয়স্ক ব্যক্তিদের মধ্যে দেখা যায়, তবে এখন বাচ্চাদেরও হয়। কখনো কখনো এর লক্ষণ দেখা দিতে সময় লাগে, তাই আমাদের শরীরের যত্ন নেওয়া এবং সুস্থ থাকা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, চলুন এবার জেনে নিই এমন কোন কোন শারীরিক লক্ষণ আছে যেগুলি দেখে আপনি বুঝবেন আপনার ডায়াবেটিস আছে কি না। নাম্বার 1, কেটে গেলে সারতে চায় না। সপ্তাহখানেক আগে সবজি কাটতে গিয়ে আঙুল কেটে গিয়েছে। 2-3 দিনের মধ্যেই তা শুকিয়ে যাওয়ার কথা, কিন্তু 7 দিন হয়ে গেল কিছুতেই তা সারতে চাইছে না। এই লক্ষণ কিন্তু রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে হতে পারে। তাহলে সতর্ক হয়ে যান এবং ব্লাড টেস্ট করে জেনে নিন আপনার ডায়াবেটিস হয়েছে কিনা। নাম্বার 2, বারবার প্রস্রাবের বেগ লাগা। এমনিতেই শীতকালে ঘাম হয় না বলে ঘন ঘন বাথরুমে ছুটতে হয়, ইদানিং আবার প্রস্রাবের বেগের চোটে মাঝরাতে 2-3 বার ঘুম ভেঙে যাচ্ছে। জল বেশি না খাওয়ার পরও যদি এই সমস্যা হয়, বুঝে নিতে হবে আপনার ডায়াবেটিসের সমস্যা আছে। নাম্বার 3, তৃষ্ণা মিটতেই চায় না। শীতকালে ঠান্ডা আবহাওয়ায় সাধারণত খুব বেশি জল খাওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু পরিশ্রম না করেও যদি বারবার তৃষ্ণায় গলা শুকিয়ে কাট হয়ে যায়, বা আগে সারাদিনে যতটা জল পান করতেন এখন তার থেকে অনেক বেশি মাত্রায় বারবার জল পান করতে হচ্ছে, তাহলে বুঝে নেবেন আপনার ডায়াবেটিসের সমস্যা আছে। নাম্বার 4, ক্লান্তিভাব লাগা। আপনি আগে সারাদিন যতটা এনার্জেটিক থাকতেন, সারাদিন খাটাখাটনি করতেন, তবুও আপনার তেমন কোনো ক্লান্তিভাব মনে হতো না, কিন্তু এখন একটু কাজ করতে না করতেই অস্বাভাবিক ক্লান্তির অনুভূতি হয়। আগে আপনি 2-3 কিলোমিটার হাঁটাচলা করলে তেমন কোনো ক্লান্তি মনে হতো না, কিন্তু এখন একটু হাঁটাচলা করতে না করতেই হাতে পায়ে ব্যথা হয়। এছাড়াও বারবার প্রস্রাবের ফলে শরীর থেকে অতিরিক্ত পরিমাণে শর্করা এবং বিভিন্ন খনিজ বেরিয়ে যায়, এর ফলে ক্লান্তি লাগা স্বাভাবিক। এই সমস্যাগুলি হলে অবশ্যই ব্লাড টেস্ট করে জেনে নিন আপনার ডায়াবেটিস আছে কি না। নাম্বার 5, সারাক্ষণ খিদে পাওয়া। আপনার কি দুপুরে পরিমাণ মতো সব কিছু খাওয়ার পরও ঘন্টাখানেকের মধ্যে খিদে পেয়ে যাচ্ছে? তাহলে অবশ্যই ব্লাড টেস্ট করে জেনে নিন আপনার ডায়াবেটিস আছে কি না। নাম্বার 6, শরীরে বিভিন্ন জায়গায় দাগ ছোপ হয়ে যাওয়া। আপনার কি ঘাড়ে, গলায় এবং 2 হাতে কালো কালো ছোপ পড়েছে? নিয়মিত ঘরোয়া টোটকায় ত্বকের চর্চা করেও ফল মিলছে না, তবে আপনি দেখে বুঝতে পারছেন এটা কোনো রোদে পোড়া দাগ নয়। দীর্ঘদিন রক্তে শর্করা বেশি থাকলে শরীরের বিশেষ বিশেষ জায়গায় কিন্তু কালচে ছোপ পড়ে। নাম্বার 7, যৌনাঙ্গে সংক্রমণ হওয়া। রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে ঘন ঘন প্রস্রাব পায়, সেখান থেকে মূত্রাশয় এবং যৌনাঙ্গে সংক্রমণ দেখা দিলে বুঝে নেবেন আপনার ডায়াবেটিসের সমস্যা আছে। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক কাদের সবচেয়ে বেশি ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যাদের মা বাবা, ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের ডায়াবেটিস রয়েছে তাদের এই রোগটিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি রয়েছে। এছাড়া যারা নিয়মিত হাঁটাচলা বা শারীরিক পরিশ্রম করেন না, অলস বা অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন, তাদের এই রোগটিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। এছাড়াও নারীদের গর্ভাবস্থায় ডায়াবেটিস রোগ হতে পারে। যাদের হৃদরোগ রয়েছে,
রক্তে কোলেস্ট্রল বেশি, উচ্চ রক্তচাপ রয়েছে, তাদেরও এই রোগটিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি রয়েছে। যেসব শিশুর ওজন বেশি, যাদের বাবা মা, ভাই বোন, দাদা দিদি বা ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের ডায়াবেটিস রয়েছে, যাদের মায়ের গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়েছিল, সেই সব শিশুর ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।